হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই বেলুড় মঠে আজ খুব বড় করে প্রোগ্রাম হয়। তো আমরা এসেছি। তো আজ স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিন, আর হলো আজকে যুব দিবস। তো কালকে এখানে আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন, কাল সন্ধেবেলা এসেছিলেন, আজকে সকালে গেছেন। তো কাল থেকে আজ পর্যন্ত মানে কাউকে এমনি বাইরের লোকদের ঢুকতে দেয়নি। তো উনি কালকে সব মহারাজদের সাথে ধ্যান করেছেন, আজকে সকালে স্পিচ দিয়ে তারপর উনি বেরিয়ে গেছেন, তারপরে গেট খুলেছে। তো আমরা এসেছি, আর আজকে সারাদিন খাওয়া দাওয়া চলছে। বেলুড় মঠে সারাদিন গেট খোলা থাকবে, এই যে মেন মন্দির, বড় মন্দির দেখতে পাচ্ছ। আর এই শীতের দিনে এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, অনেক ফুল ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। আজ অনেক লোক হয়েছে, অনেক লোক এসেছে এবং দূর দূর থেকে লোক আসে। আর আজকে সারাদিনই গেট খোলা থাকবে। এটা হলো মা সারদার মন্দির, যে দেখতে পাচ্ছ। আর এই সামনে এগুলো হলো খুব সুন্দর করে ফুল গাছ লাগানো। আজকে সব জায়গায় সবাইকে ঢুকতে দিচ্ছে, কারণ অন্যদিন বন্ধ করে দেয়, এখান দিয়ে সব যেতে দেয় না। এই লোক দেখো, এই সব গঙ্গার পাড়ে বসে আছে, একদম পুরো শান্ত পরিবেশ, এখানে খুবই ভালো লাগে। এই গঙ্গার পাড়ে সবাই বসে আছে। আজ সকাল সেই 10টার থেকে গেট খুলেছে, 10টার থেকে লোক মানে এসেই যাচ্ছে, পুরো একদম রাত পর্যন্ত হবে। আর আজকে সারাদিনই খাওয়া দাওয়া হবে। এই যে সব লঞ্চে করে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসছে, লঞ্চেও কত লোক, আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, অন্যদিন তো বসিয়ে খাওয়াই, তো আজকে প্লেটও করে দিচ্ছে, নিয়ে এসে বসে খেতে হচ্ছে। আর এই সব ট্যাপ কল সবাই হাত ধুচ্ছে। আর খিচুড়িটা খেতে খুবই টেস্টি হয়েছিল, এমনি তো প্রতিদিনই মানে এত সুন্দর এরা প্রসাদটা করে, এত ভালো লাগে, আজকেও খুব ভালো হয়েছিল। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।